অলরাইট, মে 2 তারিখে তো সেই মেট গালা অনুষ্ঠান হয়ে গেছে। অ্যান্ড এবার মেট গালাতেও অনেক সেলিব্রিটিরাই হাস্যকর অদ্ভুত ড্রেস পরে এসছে। সেই টপিকসটাতে যাবো, বাট সারপ্রাইজিংলি বিশ্বের মধ্যে সবচাইতে দামি গাউন পরেছে কিম কার্ডাশিয়ান। এবং কিম কার্ডাশিয়ান যে ড্রেসটা পরে হাজির হয়েছে এবারের মেট গালাতে, সেটার প্রাইস প্রায় $5 মিলিয়ন, মানে বাংলাদেশি টাকায় অলমোস্ট 42 কোটি টাকারও বেশি। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট। এখন কেন এই গাউন বিশ্বের মধ্যে সবচাইতে দামি, এর পিছনে একটা বড় কারণ আছে। অ্যাকচুয়ালি কিম কার্ডাশিয়ান যে ড্রেসটা পরেছে সেটা হলিউডের লেজেন্ডারি অ্যাক্ট্রেস মার্লিন মনোর 1962 সালে প্রথমবার পরেছিল, এবং সেই সময় তিনি ড্রেসটা কিনেছিলেন $13,000 দিয়ে। এবং তার ওই ড্রেসে প্রায় 2,500 সংখ্যক ক্রিস্টাল বসানো রয়েছে। এনিওয়ে, এরপর ওই ড্রেসটা রিপ্লিস বিলিভ ইট অর নট এর মিউজিয়ামে রাখা হয় অনেক দিন ধরে। অ্যান্ড দেন কিম কার্ডাশিয়ান এই ড্রেসটা পরে ধার নেয় আর কি মেট গালাতে পরার জন্য। এখন কিম কার্ডাশিয়ান এই ড্রেসে নিজেকে ফিট করানোর জন্য নিজের ওজন প্রায় 7.5 কিলো কমিয়ে ফেলেছিল। যাই হোক, তবে এবারের মেট গালার আসরে মিম বানানোর মতো ড্রেস যদি কেউ পরে থাকে সেটা হচ্ছে জিজি হাতিদ। একদম সোফার মতো ফোলা একটা বিশাল ড্রেস পরে হাজির হয়েছিল সে। যদিও এই ড্রেসের প্রাইস জানা যায়নি, বাট এই ড্রেসটা ভার্সাচি ব্র্যান্ডের এক্সক্লুসিভ ল্যাটেক্স ক্যাট স্যুট। এছাড়া অদ্ভুত ড্রেস পরার লিস্টে আরও রয়েছে নিকি মিনাজ, যিনি কিনা ব্ল্যাক কালারের খুব টাইট একটা ড্রেস পরেছিল এবং মাথায় বেসবল ক্যাপও পরেছিল। এখন তার ড্রেসটা কিন্তু অনেক টাইট হওয়ায় সে এই ড্রেস নিয়ে অনেক অস্বস্তিতেও পড়েছিল, যেটা তিনি পরে এক ইন্টারভিউতে জানিয়েছিলেন। বাট তার এই ড্রেসের পিছে তাকে খরচ করতে হয়েছে প্রায় $40,000, মানে $34,00,000। এছাড়া অ্যাক্ট্রেস লুইজা জ্যাকবসন, তিনি যে ড্রেসটা পরেছিলেন সেটাও একদম আলাদা, মানে কোথা থেকে এমন কনসেপ্ট যে আসে কে জানে। যাই হোক, এই ড্রেসের দামও ভাই কম না, প্রায় $25,000, মানে $21,00,000। বাট আমার মনে হয় এইসব ড্রেসকেও হার মানাবে এই বান্দার ড্রেসটা, ফ্রেডরিক রবার্টসন, যিনি কিনা একটা হেয়ার কেয়ার কোম্পানির মালিক। এখন এই ব্যাটা তো ফার্স্ট টাইম মেট গালাতে হাজির হয়েছে, কিন্তু প্রথমবার হাজির হয়েই সবার নজর কেড়ে নিয়েছে। মানে সজারুর মতো কাটাওয়ালা একটা অদ্ভুত ড্রেস পরেছে সে, যেটা বানাতে ডিজাইনারের প্রায় 700 ঘন্টা সময় লেগেছে। এছাড়া সে মেট গালাতে আরও উপস্থিত ছিল জ্যারেড ল্যাটো, যিনি কিনা মাথা থেকে পা পর্যন্ত গুচি দিয়েই নিজেকে সাজিয়েছে। অ্যান্ড সে যেখানেই যায় সেখানেই খালি গুচি ব্র্যান্ডের ড্রেসই পরে। অ্যান্ড র্যাপার কার্ডিবি, সে যেই ড্রেসটা পরেছে সেটা ভাই টোটালটাই গোল্ড চেইন দিয়ে বানানো। অ্যান্ড ভার্সাচি ব্র্যান্ডের এই ড্রেসটা ডিজাইন করতে 20 জনের মতো কারিগর লেগেছে, এবং ড্রেসটা কমপ্লিট করতে প্রায় 50 দিনের মতো সময় লেগেছে। এখন ভাই, এবারের মেট গালাতে তো দীপিকা প্রিয়াঙ্কা এরা তো কেউ ছিল না, তবে ইন্ডিয়া থেকে উপস্থিত ছিল বিজনেস ওম্যান নাতাশা পুনেওয়ালা, যিনি কিনা একদম স্বর্ণ দিয়ে ডিজাইন করা শাড়ির মতো কিছু একটা পরে হাজির হয়েছিল মেট গালাতে। অ্যান্ড গেস হোয়াট, তার এই ড্রেসটা ডিজাইন কে করেছে? অফকোর্স সব্যসাচী, ইন্ডিয়াতে তিনি ছাড়া আছেই বাকে। আর হ্যাঁ, এবারের মেট গালাতে কিন্তু ইলন মাস্ক সাহেবও ছিলেন তার মায়ের সঙ্গে। সো ভিউয়ার্স, এই মেট গালাতে সেলিব্রিটিদের ড্রেস সম্পর্কে এমন ইনফরমেশন জেনে আপনি কি ভাবছেন জানাবেন কিন্তু।